মা প্রদীপ ধরানো হয়ে গেছে। মাটি প্রদীপের সৌন্দর্যটা একদমই আলাদা, আর মাটি প্রদীপ ধরানোই চাই। গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই সাধনায় সাধনা চ্যানেলে। আমি সাধনা তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, অবশ্যই সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, আর আমিও খুব সুস্থ আছি। আজকে হ্যাপি দেওয়ালি, হ্যাপি কালী পুজো। তো তোমাদের সবাইকে হ্যাপি দেওয়ালি, হ্যাপি কালী পুজোর ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে। তো চলো, সকাল থেকে আজকে শুরুটা হয়েছে ভীষণ মন খারাপ। এই সময় মায়েরা একবারই বছরে আসেন, বছরে পুজো হয়। সত্যি মায়েদের কাছে এটাই প্রার্থনা করি যে মা তুমি আসছো পুজো নিতে, বর্তধামী সবার জন্য খুশি নিয়ে এসো, আনন্দ নিয়ে এসো, আর মনে দুঃখ নিয়ে এসো না, যেন তোমার পুজোতে সবাই খুব মন খুলে হাসতে পারে, আনন্দ করতে পারে, আর খুশিতে সময়টা কাটাতে পারে। চলো, আমার বেবি উঠে গেছে, ওকে এখন খেলতে বসিয়ে দিয়ে এসছি। এই দেখো সুন্দর হলুদ নিয়ে এসছে, কাঁচা হলুদ। এই কাঁচা হলুদের উপকারিতা ভীষণ 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 তোমরা সবাই জানো, কিন্তু আজকে আমি এই কাঁচা হলুদ দিয়ে আমার বেবির জন্য একটা তেল বানাবো। কাঁচা হলুদ ভালো করে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পেস্ট করে সরিষার তেল দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে কাঁচের জারে রেখে দেবো। শীত পড়ে গেছে, শীতের মরশুমে আমার বেবিকে স্নানের আগে রোজ আমি এটা ব্যবহার করতে পারি। সত্যি অনেক আনন্দের মধ্যে দুঃখ থাকে, কষ্ট থাকে, মানে সুখ আর দুঃখ দুটোই যেন একসঙ্গে ভগবান দেয়, মানে এক নাগারে আনন্দ দেয় না, এক নাগারে কষ্ট দুঃখ দেয় না, সব কিছু মিশিয়ে যেন থাকে। আজকে কালী পুজো মানে খুবই আনন্দের একটা দিন, দীপাবলি। সমস্ত বাড়িতে সমস্ত জায়গাতে লাইট জ্বলবে, প্রদীপের আলো জ্বলবে, টুনি লাইট জ্বলবে সমস্ত ঘরে ঘরে, কিন্তু তার মধ্যেই দেখো কত জায়গাতে কত দুঃখের কষ্টের সময়টাও কাটবে, ভুলে যায় মাঝে মাঝে আনন্দের জন্য। আবার মনে পড়ে এই খারাপ একটা সংবাদ আছে, কিন্তু তোমাদেরকে বলা হয় না খারাপ সংবাদটা কি। আমার হাজব্যান্ড বাড়িতে আসলো বাজার থেকে, তো এসে মানে ওই মনে করে দিল যে আজকে এটা কতটা খারাপ, আনন্দের মধ্যেও কতটা খারাপ একটা সময়, খারাপ একটা খবর আমরা পেলাম আর কি। খবরটা তোমাদের দিয়েই দিই, যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি। তো খবরটা হচ্ছে আমার মাসির শাশুড়ির মানে জামাই আর কি, মানে মাসির শাশুড়ির মেয়ের বয়সটা খুবই কম, 30-35 বছর হবে হয়তো, 3টে বাচ্চা আছে। আমার ননদের বর আজকে সকালেই খবরটা পেলাম, গত রাত্রেবেলাতে অ্যাক্সিডেন্ট করেছে, মানে বাইক আসে অ্যাক্সিডেন্ট করে। সে নন্দাই কাজ করতো নাগপুরে, কালকে রাত্রেবেলাতেই মারা গেছে, সকালে সংবাদটা পেয়েছি, মানে ঘুম থেকে উঠে আর কি খারাপ সংবাদটা পেলাম। যাই হোক, সারা জীবনের একটা ব্যাপার, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সে নন্দ কী করবে এটা একটা ব্যাপার। সত্য হলেও বাস্তব বড় কঠিন, বাস্তবকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যদিও তো চলো সুখ দুঃখ নিয়েই জীবন, কেউ হাসে কেউ কাঁদে, এটাই একেই লাইফ বলে। সব মানুষের জীবন সরলরেখার উপরে যায় না, কিছু কিছু মানুষের জীবন খুব সংগ্রাম করে যেতে হয়, মানে পার করতে হয় আর কি। তো যাই হোক, চলো তোমরা মন খারাপ করো না, মন খারাপ হওয়ারই কথা, কারণ আমাদের তো মন খারাপ হবে, কিন্তু যার গেছে তার তো যাবে, তার সারা জীবনের একটা জীবন আর কি। একটা মেয়ের স্বামী হারা হয়ে যায় মানে সে মেয়েটা সারা জীবনের জন্যে তার রঙটাই পরিবর্তন হয়ে যায়। যাই হোক, ছোটো ছোটো বাচ্চাদের খুবই কষ্ট হবে আর কি, বাচ্চাবেলায় বাবা হারালে খুবই প্রাকৃতিক একটা ব্যাপার আর কি। বাবা মানে আমি মনে করি বাবা মানে বাড়ির ছাদ, বাবা মানে যদি একটা বট গাছের নিচে আমরা বসি ছায়ার জন্যে, তো বাবা হচ্ছে আবার সেই বট গাছ। তো ছোটোবেলা হোক আর বড়োবেলায় হোক, বাবা মরে যাওয়া মানে বাড়ির ছাদটাই উড়ে যাওয়া, মাথাটাই যেন সব কিছু থেকে যেন রক্ষা আর কেউ করতে পারবে না। যাই হোক, চলো দুঃখ দিয়ে জীবন চলে না, সব কিছু মানিয়ে নিতে হবে, বাস্তব বড় কঠিন। শীত পড়ে গেছে, শীতের মরশুম আমার ভীষণ ভালো লাগে গ্রীষ্মকালের থেকে, মানে গরমের সময় খুব একটা কমফোর্টেবল আমি মনে করি না সব দিক দিয়ে, কিন্তু শীত মানে এই খুব মজার সময়। শীতের সবজি থেকে শুরু করে সকালে সন্ধ্যায় একটু চায়ের আড্ডা, আর একটু রোদ্দুরে আরাম করে বসে রোদ্দুরের তাপটা একটু নেওয়া, শীতের রোদ্দুরের কিন্তু মজাই আলাদা। গরমের রোদ্দুর আর শীতের রোদ্দুরের মধ্যে অনেকটা পার্থক্য আছে।
বিশেষ করে সকালে দেখো আমাদের হল ঘরে বাইরে রোদ্দুরে একদম চলে আসে, মানে কাপে এক কাপ চা ভরে নিয়ে রোদ্দুরে পা মেলে বেশ মোটামুটি জমে যায়। যদিও আমরা শীতের সময় এখানে এই যে দ্বিতীয়বার, প্রথমবার আসছিলাম তখন নভেম্বর অক্টোবর মাসে, গত বছরে অক্টোবর মাসে 19 তারিখে আমাদের এখানে গৃহপ্রবেশ হয়েছে, আর আজকে হচ্ছে নভেম্বর মাস পড়ে গেল। হলুদগুলো আমার সুন্দর করে, হলুদের গায়ে যে কালো কালোগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড একটু সময় পেয়েছে ছুটির দিন, দেখো কাজ করতে নেমে গেছে কোথায়। জঙ্গল পরিষ্কার করছে, কতক্ষণ করবে? হলুদ তেলের সঙ্গে ভালো করে ফুটবে, হলুদটা একদম ভাজা ভাজা হয়ে গিয়ে তেলটা উপরে ভেসে আসবে, তখন বুঝবো হলুদ তেলের জাল হয়ে গেছে, সুন্দর ফুটে গেছে। বাবা স্নান করবে না বাবা? বাবা তুমি স্নান করবে তো বাবা, জল পড়ছে, আসো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, হ্যাপি দেওয়ালি। তো চলো, এখন সন্ধ্যাবেলা, তো প্রত্যেক বাড়িতে বাড়িতে টুনি লাইট ঝুলছে, মাটির প্রদীপ জ্বলছে, তো প্রদীপ জ্বলার সঙ্গে সঙ্গে মায়ের কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের মনের হৃদয়ে বিবেকের আলো যেন ফুটে তুলে দেয়। তো চলো আমি এখন প্রদীপ ধরাবো, যতই টুনি লাইট ধরাই আর যাই করি মাটির প্রদীপ ধরানোই চাই, মাটির প্রদীপের সৌন্দর্যটাই একদমই অন্যরকম। তো চলো আমি প্রদীপগুলো সাজিয়ে ফেলেছি থালাই, এখন আমি জাস্ট ডেস লাইট ঠুকে ধরাবো, চলো। আমার প্রদীপ ধরানো হয়ে গেছে, মাটি প্রদীপের সৌন্দর্যটা একদমই আলাদা, আর মাটি প্রদীপ ধরানোই চাই। চলো এবার আমি প্রদীপ বাইরে দিয়ে আসি, তারপরে মোমবাতি ধরাবো, তো চলো। প্রদীপগুলো দেবো, চারিদিকেই প্রদীপ দিতে হয়। এর আগের বার বাপি আর ছেলে মিলে মোমবাতি ধরিয়েছিল, আজকে আমার হাজব্যান্ড শুধু মোমবাতিগুলো লাগিয়েছে আর আমি ধরাচ্ছি। এই যে আমার বেবি, বাবা তুমি একটু ধরা বাবা, বাবা গেট খোলো, আস্তে করে খোলো গেটটা। এই যে আমার বাপি, ভালো বুঝলে।
সুন্দর। এই হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি। আমার হাজব্যান্ডকে শুধু বলেছি টুনি লাইটের ব্যবস্থা করতে, তো চলো। এই হচ্ছে আমাদের বাড়ি ফ্রন্ট সাইড। তো এবার চলো আমরা ছাদে যাব, ছাদের উপরে গিয়ে মোমবাতি জ্বালাবো আর ছাদ থেকে তোমাদের দেখাবো। আমার বেবি এখন নিচ থেকে আসবে না, ও এখন ঘুরতে যাবে, কান্না তুলে দিয়েছে। এই হলো আমাদের ছাদ। তুমি কাঁদ বাবা, তুমি কাঁদে না বাবা। নিভে যাস না বাবা। এই হচ্ছে আমাদের ছাদ। তো চলো, আমার ছাদে মোমবাতি ধরানো হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার আমরা একটু মন্দিরে যাব মাকে দর্শন। তো চলো, অনেক মন খারাপের মধ্যে দিয়ে হলেও আমরা আজকে দেওয়ালির দিনটা উদযাপন করেই নিলাম। তো আনন্দ করছি, দীপ ধরাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে আমাদের মনটা একটু খারাপ লাগছে, তাই হোক আমরা এখানে আনন্দ করছি আর ওখানে বোনটা কান্নার ঢেউ বইয়ে দিচ্ছে, খারাপ লাগছে ঠিকই। তো চলো, কিছু করার নেই, বাস্তবকে মেনে নিতে হয়। এ হচ্ছে আমার পতিদেব। আজকে দেওয়ালির দিন, সারাদিন বাড়িতে ছিল, যদিও কোনো প্রোগ্রামে যাইনি আজকে। প্রোগ্রামের জন্যে অনেকবার ফোন করা হয়েছিল, যাইনি। বোনটার খবরটা শুনে আজকে বাড়িতে মনটা খারাপ করে বসেছিল, তবে সন্ধ্যাবেলায় গিয়ে একটু ঘুরে আসলো। এখন যা এর পরে আমরা পেলাম আর কি। ও বাড়িতে না থাকলে মোমবাতি ধরানো আমার পক্ষে বেবিকে নিয়ে খুবই চাপ হতো, ভালোই হলো বাড়িতে আসছে। মোটামুটিভাবে আমাদের প্রদীপ ধরানো হয়ে গেলো আর মোমবাতিগুলো ধরানো হয়ে গেলো। তো চলো আমরা এখন একটু ঘুরে আসি। চলো বাইকে করে আমরা এই পাশের মন্দিরে পুজো হচ্ছে, একটা কাকু বলে গেলো যেতে, জাস্ট আমরা গিয়ে আবার চলে আসবো। তো চলো, আমি এর মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ওখান থেকে ঘুরে এসেই বেবিকে খাইয়ে দেবো। ওর ঘোরা হয়নি, মনের মতো করে ঘোরা হয়নি, ও আরও ঘুরবে, সারারাত ঘুরতে যাওয়া বাইকে ও ঘুরতে পারে, কিন্তু পেট ভরে খেতে বলবো সেটা খেতে পারবে না। আমি ওকে বলেছি পেট ভরে না খেলে ঘোরা বন্ধ, পেট ভরে খেয়ে যদি ঘুরতে চাও পেট ভরে খেতে। হ্যাঁ চলো, ইয়ার্স বেবি থেকে সমস্ত এজের বেবিরাই এই অয়েল ম্যাসেজ করতে পারো স্নানের আগে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।